এশিয়ার 48টি দেশের মধ্যে ভারতীয় রুপি সবচেয়ে বেশি সংকটময়। আজ 23শে ডিসেম্বর 2021, আমি শ্রেয়া মুখার্জি, অজয় অ্যাস্ট্রোমানি গুরু, ফার্স্ট গ্লোবাল অ্যাস্ট্রো ফাইন্যান্স ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত অভিবাদন জানাই। ভারতীয় রুপি অবশ্যই মঙ্গলবার কিছুটা শক্তিশালী হয়েছে, তবে এটি ভারত বর্তমানে ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে 2.12% দ্বারা দুর্বল হয়েছে। এটি উদ্বেগজনক কারণ এই সময়ের মধ্যে এশিয়ার অন্য 47টি দেশের কোথাও মুদ্রার এতটা পতন ঘটেনি। এর পেছনে একমাত্র কারণ করোনা নয়, বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় বাজার থেকে ক্রমাগত পুঁজি তুলে নেওয়া। এই ত্রৈমাসিক এখনো পর্যন্ত ভারতীয় বাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা 34,000 কোটি টাকা তুলে নিয়েছে। মঙ্গলবার এক মার্কিন ডলার দাঁড়িয়েছে 75.57 টাকা। এটি গত 20 মাসের মধ্যে সর্বনিম্ন স্তর। অনেকদিন ধরেই ভারতীয় রুপি 75-এর উপরে রয়েছে। কোয়ান্ট আর্ট মার্কেট সলিউশনের বিশেষজ্ঞরা বলেছেন যে রুপির অবমূল্যায়নের প্রবণতা দেখে মনে হচ্ছে আগামী ত্রৈমাসিক মার্চ 2022 পর্যন্ত ডলারের দাম বাড়তে পারে। 2021-22 আর্থিক বছরে রুপির অবমূল্যায়নের টাকা চতুর্থ বছর হতে পারে। এই কারণে ভারতে আসা সব বিদেশি জিনিসই ক্রমাগত ব্যয়বহুল হয়ে উঠছে। ক্রেডিট রেটিং এজেন্সি অনুমান আগামী দিনে এক মার্কিন ডলারের দাম 78 টাকা পৌঁছাতে পারে ডলারের মূল্য রুপিতে। ভারতীয় বিনিয়োগ এভাবে ওঠানামা করছে। এপ্রিল মাসে 2021-এ 76.50, জুন মাসে 76, আগস্ট মাসে 75.50, অক্টোবরে 75 টাকা। এই অসুবিধাগুলি হল বিদেশে পড়াশোনার খরচ বাড়বে, নতুন বছরে বিদেশ ভ্রমণ ব্যয়বহুল, স্বর্ণ এবং পেট্রোলিয়াম পণ্য ব্যয়বহুল, কারণ এই পণ্যগুলি দেশ যা ব্যবহার করে তার 3/4 আমদানি করা হয়। রান্নাঘরের খরচ বাড়ছে, কারণ রান্নার তেল দামি হচ্ছে। এবছর 131.3 টন ভোজ্য তেল আমদানি হয়েছে। বিদেশে পড়াশোনার করা ব্যয়বহুল হয়ে উঠছে। 2021 সালে 3 লাখ শিক্ষার্থী বিদেশে পড়তে যাবে, তাদের খরচ বাড়বে। 4টি প্রধান কারণ। উন্নত দেশগুলির বিনিয়োগকারীরা ভারত থেকে মূলধন তুলে নিচ্ছে। মার্কিন ব্যাংক সুদের হার 0.75% বৃদ্ধি পেতে পারে। ঝুঁকি কমাতে $73 বাড়ানোর প্রবণতা বেড়েছে। 72.50 আরবিআই ডলার বিক্রি করে, এবার তা আর হচ্ছে না। ডিসেম্বরে এই সুবিধার রপ্তানিকারীদেরও রয়েছে। লাভ বাড়বে, ভারতে বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়বে। রপ্তানিকারকদের বিদেশ থেকে আসা পণ্যের জন্য ডলার দিতে হয়। এই রুপির মান বাড়ার সঙ্গে সঙ্গে লাভও বাড়ে। নভেম্বরে রপ্তানি 27.16% বেড়ে 30.04% হবে। বিলিয়ন বা 2.24 লক্ষ কোটি টাকা হয়েছে। এটা কেন? বিদেশি পর্যটকদের ভারতে আসা সস্তা হয়ে যায়, এটি তাদের সংখ্যা বৃদ্ধি করে, যা অনেক শিল্পকে উপকৃত করে। 2019 সালে 1.79 কোটি বিদেশি ভারত এসেছিল, কিন্তু করোনার কারণে নয়। 2020 সালে সংখ্যাটি 63.30 লাখে নেমে আসে। একটি শক্তিশালী ডলার সরকার সরাসরি চিকিৎসা পর্যটন শিল্পকে উপকৃত করবে। এটি বার্ষিক 30% বৃদ্ধি পেয়েছিল। নববর্ষে বিদেশ যাওয়া ব্যয়বহুল হয়ে উঠেছে, কারণ সব খরচ করতে হবে ডলারে। বিদেশি বিনিয়োগ হ্রাস পেতে শুরু করে, কারণ সরকার বন্ডে বিনিয়োগ তাদের জন্য কম লাভজনক হয়ে ওঠে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, যাতে আমরা আপনাদের আরো ভালো তথ্য প্রদান করতে পারি।